আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যান্ড্রয়েড লেআউট। আমরা আজকে অ্যান্ড্রয়েড লেআউট সম্পর্কে আলোচনা করব এবং অ্যান্ড্রয়েড লেআউট নিয়ে একটি এক্সাম্পল দেখব। ওকে, তাহলে আমরা লেআউট সম্পর্কে পড়তে গিয়ে প্রথমেই কি পেলাম, যেটা হচ্ছে লিনিয়ার লেআউট হচ্ছে একটা আর্কিটেকচার, একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচার অনুযায়ী তার ভিতরে ইউজ করা এলিমেন্টস গুলো, বিভিন্ন ধরনের ভিউ গুলো একটা স্ট্রাকচার অনুযায়ী সে রাখে। একটা স্ক্রিনের ভিতরে যখন আমরা বিভিন্ন ভিউ গুলো বিভিন্ন আর্কিটেকচারে দেখতে পারি, বিভিন্ন স্ট্রাকচারে দেখতে পারি, সেই স্ট্রাকচারটা আমাদের লেআউট প্রোভাইড করে। লেআউট হচ্ছে দুই ভাবে তৈরি করা যায়, লেআউট দুই ভাবে সেট করা যায়। ওকে, একটা হচ্ছে এক্সএমএল ফাইলের মাধ্যমে, আর দুই নম্বর হচ্ছে সরাসরি ইনিশিয়ালের মাধ্যমে। সেটা কি? সেটা হচ্ছে আমরা চাইলে এক্সএমএল ফাইল তৈরি না করে সরাসরি জাভা ক্লাসে, অর্থাৎ একটা অ্যাক্টিভিটির যে ক্লাস ফাইলটা রয়েছে সেই ক্লাস ফাইলটাতে বিভিন্ন ধরনের উইজেট ডিক্লিয়ার করে, বিভিন্ন ধরনের উইজেট সম্পর্কিত ভেরিয়েবল ডিক্লিয়ার করে, দেন ওই ভেরিয়েবলের ভিতরে বিভিন্ন বিষয়ে সেট করতে পারি। ওকে, তো এটা একটু কঠিন কাজ। এই প্রসেসটা সাধারণত আমরা খুব কম ইউজ করি, যারা অ্যান্ড্রয়েড ডেভেলপার খুব কম ইউজ করি। আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এক্সএমএল ফাইলের মাধ্যমে বেশিরভাগ ইউজ করে থাকি, যেগুলো ইতিমধ্যে আমরা দেখেছি। একটা অ্যাক্টিভিটি নিলে যখন আমরা সাথে সাথে একটা একটা এক্সএমএল ফাইল পেয়ে যাই, সেই এক্সএমএল ফাইলের মাধ্যমে হচ্ছে আমরা একটা লেআউট তৈরি করতে পারি। তো আমরা ইতিমধ্যে দেখেছি লিনিয়ার লেআউট নিয়ে অনেকগুলো টিউটোরিয়াল দেখেছি। লিনিয়ার লেআউটে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পেরেছি, যেটা হচ্ছে যে লিনিয়ার লেআউটের কমন কিছু প্রপার্টিস রয়েছে, যেমন ওরিয়েন্টেশন, ওয়েট সাম। ওকে, তো এই কমন এগুলো হচ্ছে এই লিনিয়ার লেআউটকে অন্যান্য লেআউট থেকে আলাদা করে দেয়, যে জিনিসগুলো শুধুমাত্র আমরা লিনিয়ার লেআউটের ভিতরে ইউজ করতে পারি, অন্য আদার্স কোনো লেআউটের ভিতরে আমরা ইউজ করতে পারি না। সো এটাই হচ্ছে লেআউটের আর্কিটেকচার। প্রত্যেকটা লেআউট এক একটা স্ট্রাকচার ফলো করে। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে স্লাইডের মাধ্যমে যে লেআউট আসলে কি। লেআউট টাইপস অফ লেআউট সম্পর্কে আমরা দেখব। ওকে, আমরা যদি দেখি একটু, হোয়াট ইজ লেআউট? ইন অ্যান্ড্রয়েড লেআউট ইজ ইউজ টু ডিফাইন দ্য ইউজার ইন্টারফেস ফর অ্যান অ্যাপ অর অ্যাক্টিভিটি।
and it will hold the UI elements that will appear to the user. মানে কি একটা লেআউট হচ্ছে ইউজার ইন্টারফেসটা ডিফাইন করে, একজন ইউজারের সামনে সে কি দেখাবে, কি শো করবে সেটা সে ডিফাইন করে একটা লেআউট ফর অ্যান অ্যাপ, একটা অ্যাপের জন্য বা একটা অ্যাক্টিভিটির জন্য আলাদাভাবে যদি আমরা বলি। তারপর বলছে ইট উইল হোল্ড ইউআই এলিমেন্টস, মানে আমাদের ইউজার ইন্টারফেসে যত এলিমেন্টস রয়েছে যেটাকে আমরা অ্যান্ড্রয়েড এর ভাষা বলতেছি অ্যান্ড্রয়েড উইজেট, ওকে অ্যান্ড্রয়েড উইজেটস গুলোকে সে হোল্ড করে, ধারণ করে একটা লেআউট, ওকে দ্যাট উইল অ্যাপিয়ার টু দ্য ইউজার, যেগুলো আমরা যেগুলো ইউজারের ডিসপ্লেতে চলে আসে। The user interface in the Android app is the made with a collection of view and view group object. তাহলে বলছে যে user interface টা তাহলে কি দিয়ে তৈরি হয়? User interface টা তৈরি হয় view এবং view groups object নিয়ে, যেগুলো সম্পর্কে আমরা আগেই পড়েছি view এবং view groups, ওকে। Generally, the Android apps will contain one or more activities. সাধারণত একটা অ্যাপস এক বা একাধিক অ্যাক্টিভিটি থাকতে পারে, and each activity is one screen. প্রতিটা অ্যাক্টিভিটি হচ্ছে একটা স্ক্রিন of the app. The activities will contain multiple UI components. একটা অ্যাক্টিভিটি বা একটা XML ফাইল মাল্টিপল UI কম্পোনেন্ট কন্টেন করতে পারে, ধারণ করতে পারে, ওকে একটা অ্যাক্টিভিটি যে এক্সএমএল ফাইল। দোজ ইউআই কম্পোনেন্ট আর দ্য ইনস্ট্যান্স অফ ভিউ অর ভিউ গ্রুপস সাব ক্লাস, এই সবগুলো কম্পোনেন্টের ভিতরে ভিউ এবং ভিউ গ্রুপের অবজেক্ট নিয়ে আমরা কাজ করে থাকি। অর্থাৎ আমরা ইউজার ইন্টারফেসে যতগুলো কম্পোনেন্টই দেখতে পাই না কেন, সেই কম্পোনেন্টগুলো সবগুলি হচ্ছে হয় হয়তো বা ভিউ না হয় ভিউ গ্রুপের মধ্যে পড়ে, ওকে। তো এখানে আমরা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে গেলে যতগুলো লেআউট ইউজ করি সবগুলোকে বলা হচ্ছে এক একটা ভিউ গ্রুপ, মনে থাকবে? আমরা যতগুলো লেআউট ইউজ করে থাকি সবগুলো লেআউটকে বলা হচ্ছে এক একটা ভিউ গ্রুপ। তাহলে এই ভিউ গ্রুপগুলো ভিউকে ধারণ করতে পারে, বাট ভিউ কখনো ভিউ গ্রুপকে ধারণ করতে পারে না। অর্থাৎ একটা ভিউ গ্রুপের মধ্যে ভিউ থাকতে পারে কিন্তু একটা ভিউর মধ্যে ভিউ গ্রুপ থাকতে পারবে না, ওকে। আবার একটা ভিউর মধ্যে আরেকটা ভিউ গ্রুপও থাকতে পারবে, তাতে সমস্যা নাই। একটা ভিউ গ্রুপের মধ্যে আরেকটা ভিউ গ্রুপ থাকতে পারবে, আবার ভিউ থাকতে পারে, কিন্তু একটা ভিউর মধ্যে কখনোই একটা ভিউও থাকতে পারবে না, আবার একটা ভিউ গ্রুপও থাকতে পারবে না, ভিউর মধ্যে এটা কখনোই সম্ভব না, ওকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে লেআউট আসলে কি। লেআউট হচ্ছে একটা আর্কিটেকচার, একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচার অনুযায়ী বিভিন্ন উইজেট গুলোকে আমরা সাজিয়ে থাকি একটা লেআউটের মধ্যে, একটা অ্যাক্টিভিটির মধ্যে, একটা স্ক্রিনের মধ্যে, ওকে। স্ক্রিনের মধ্যে আমাদের যে এলিমেন্টস গুলো প্রয়োজন, যে উইজেট গুলো প্রয়োজন, সেই উইজেট গুলোকে বিভিন্ন স্ট্রাকচারে সাজানোর জন্য যে বিষয়টাকে আমরা ব্যবহার করে থাকি সেই বিষয়টাই হচ্ছে লেআউট। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যান্ড্রয়েড লেআউট আসলে কি। এখন দেখবো হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড
লেআউটের কমন অ্যাট্রিবিউটস, যে কোনো লেআউটের জন্য যে অ্যাট্রিবিউটস গুলো হচ্ছে কমন, যে প্রপার্টিস গুলো হচ্ছে কমন, সেই কমন অ্যাট্রিবিউটস, যে এই অ্যাট্রিবিউটস গুলো আমি যে কোনো লেআউটে ব্যবহার করতে পারবো, যে কোনো উইজেটে ব্যবহার করতে পারবো, বা যে কোনো ভিউ অথবা ভিউ গ্রুপের মধ্যে ব্যবহার করতে পারবো, তাতে কোনো সমস্যা নাই। সবগুলো লেআউট, সবগুলো ভিউ, সবগুলো উইজেট আমাদের এই কমন লেআউট গুলো ব্যবহার করতে পারবে। ওকে, আমি যদি একটু শর্টকাটে বলি, সেটা হচ্ছে আইডি, এটা সব সব ভিউ এবং ভিউ গ্রুপের মধ্যে আমরা এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে পারবো। লেআউট উইথ, লেআউট হাইট, এটা হচ্ছে কমন, এটা হচ্ছে বাধ্যতামূলক, এই দুইটা অ্যাট্রিবিউট, লেআউট উইথ এবং লেআউট হাইট, এই দুইটা অ্যাট্রিবিউট হচ্ছে যে কোনো ভিউ এবং যে কোনো ভিউ গ্রুপের এলিমেন্টস হিসেবে বাধ্যতামূলক দিতে হয়। অন্যথায় আপনার ওই ভিউটা কতটুকু সাইজ হবে, কতটুকু ছোট বড় হবে, সেই বিষয়টা সে বুঝতে পারে না এবং সেটা রান করবে না কখনই। ওকে, তো বাধ্যতামূলক দিতে হবে উইথ এবং হাইট যে কোনো ভিউ এবং ভিউ গ্রুপের, অর্থাৎ যে কোনো উইজেটের উইথ এবং হাইট হচ্ছে এই দুইটা কমন অ্যাট্রিবিউট, বাধ্যতামূলক লাগবে, এই দুইটা ছাড়া কখনই একটা উইজেট তৈরি হবে না। ওকে, দেন আমরা একটা উইজেটের, যে কোনো উইজেটের মার্জিন দিতে পারি, সরাসরি মার্জিন, মার্জিন দিলে চার পাশ থেকে সে কমে আসবে, কন্টেনার সাইজটাকে কমায় দিবে, অথবা মার্জিন লেফট, রাইট, টপ, বটম, এই চারটা আলাদা আলাদা ভাবে ইউজ করতে পারি যে কোনো উইজেটের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা যদি লেফট দিই, তাহলে লেফট পাশ থেকে একটু ছোট করে দেবে, রাইট পাশ থেকে একটু ছোট করে দেবে, যে বটম দিয়ে বটম থেকে একটু ছোট করে দেবে, যে টপ দিয়ে টপ থেকে একটু ছোট করে দেবে। ওকে, যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা ইউজ করি। দেন হচ্ছে প্যাডিং, প্যাডিং যে কোনো আমরা ইউজ করতে পারি। প্যাডিং হচ্ছে যে কন্টেনারটাকে ঠিক রেখে এলিমেন্টস গুলোকে ছোট করে দেবে, একটা কন্টেনারের ভিতরে যতগুলো এলিমেন্টস থাকবে সেই এলিমেন্ট গুলোকে ছোট করে দেবে, বাট কন্টেনারটার জায়গাটা ঠিক রাখবে, এটা হচ্ছে প্যাডিং। তো প্যাডিং এর ক্ষেত্রে আমরা সরাসরি প্যাডিং ইউজ করতে পারি, যদি সরাসরি প্যাডিং ইউজ করি তাহলে হচ্ছে চারপাশ থেকে কমাবে, চারপাশ থেকে ছোট করবে কন্টেনারটা ঠিক রেখে। আর রাইট, টপ, বটম এটা আমরা দিতে পারি, সেম মার্জিনের মতো একই কাজ করবে। দেন আরেকটা প্রপার্টিস যেটা হচ্ছে গ্র্যাভিটি, লেআউট গ্র্যাভিটি, যে কোনো উইজেটে আমরা লেআউট গ্র্যাভিটি ইউজ করতে পারি। গ্র্যাভিটি মানে হচ্ছে পজিশন, একটা উইজেট কোন পজিশনে থাকবে, কোন অবস্থানে থাকবে, সেটা টপে থাকবে না সেটা বটমে থাকবে, একটা কন্টেনারের টপে থাকবে না একটা কন্টেনার সেন্টারে থাকবে, না একটা কন্টেনার বটমে থাকবে, না একটা কন্টেনার লেফটে থাকবে, না একটা কন্টেনার রাইটে থাকবে, এই বিষয়টা হচ্ছে গ্র্যাভিটি। তো আমি যেই ওই অ্যাট্রিবিউটস গুলোর কথা বললাম, সেই অ্যাট্রিবিউটস গুলো হচ্ছে কমন অ্যাট্রিবিউটস যে কোনো উইজেটের জন্য, যে কোনো লেআউটের ভিতরে, যে কোনো লেআউটের জন্য, অর্থাৎ লেআউট, লেআউট হচ্ছে আমরা ভিউ গ্রুপ গুলোকে লেআউট বলছে, যতগুলো লেআউট ইউজ করবো সবগুলো হচ্ছে ভিউ গ্রুপ, তার মানে কি প্রত্যেকটা ভিউ গ্রুপের অ্যাট্রিবিউটস রয়েছে, প্রপার্টিস রয়েছে। তো সে এই এগুলো হচ্ছে কমন প্রপার্টিস, আইডি, উইথ, হাইট, মার্জিন, প্যাডিং অ্যান্ড গ্র্যাভিটি, মনে থাকবে, এগুলো আমরা যে কোনো কম্পোনেন্টে ইউজ করতে পারবো, যে কোনো উইজেটে ইউজ করতে পারবো। তো এগুলাম হচ্ছে অ্যাট্রিবিউট, কমন অ্যাট্রিবিউট সম্পর্কে। দেন আমরা যদি পড়ি অ্যান্ড্রয়েড লেআউট টাইপস, টাইপস অফ লেআউট ইন অ্যান্ড্রয়েড, উই হ্যাভ এ ডিফারেন্ট টাইপস অফ লেআউট অ্যাভেলেবল ইন অ্যান্ড্রয়েড টু ইমপ্লিমেন্ট ইউজার ইন্টারফেস for our Android applications with different designs based on our requirements. তাহলে এখানে বলছে যে আমরা বিভিন্ন ধরনের লেআউট অ্যাভেলেবেল ইউজ করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি ফর ইউজার ইন্টারফেস, ইউজার ইন্টারফেসের জন্য, ফর আওয়ার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের জন্য। ওকে, উইথ ডিফারেন্ট ডিজাইন বেসড, বিভিন্ন ধরনের ডিজাইন করার জন্য,
অন আওয়ার রিকোয়ারমেন্টস, আমাদের রিকোয়ারমেন্টস যেগুলো থাকবে তার উপর ভিত্তি করে আমরা ডিজাইন তৈরি করার জন্য বিভিন্ন ধরনের লেআউট অ্যাভেলেবেল পেয়ে থাকি। তার মধ্যে কিছু কমন লেআউট রয়েছে যেগুলো আমরা সচরাচর সব জায়গায় ইউজ করে থাকি, একটা অ্যাপ্লিকেশনে সচরাচর ইউজ করে থাকি। ওকে, তো যেগুলো হচ্ছে, 1 নম্বরে লিনিয়ার লেআউট সবচেয়ে বেশি ইউজ করা হয়, সবচেয়ে বেশি ইউজেবল লেআউট। দেন রিলেটিভ লেআউট, এটাও ইউজেবল। ফ্রেম লেআউট, টেবিল লেআউট, ওয়েব ভিউ, লিস্ট ভিউ, গ্রিড ভিউ, এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এক একটা লেআউট। ওকে, তো আমরা কয়টা পেলাম? 7টা। এগুলো হচ্ছে কমন, এগুলো যেগুলো আমরা সব জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকি, বেশিরভাগ অ্যাক্টিভিটিতেই আমরা ইউজ করে থাকি বা বেশিরভাগ এক্সএমএল ফাইলই আমাদের ইউজ করে থাকি। তাহলে আরেকবার যদি বলি, 1 নম্বর লিনিয়ার লেআউট, 2 রিলেটিভ লেআউট, 3 ফ্রেম লেআউট, 4 টেবিল লেআউট, 5 ওয়েব ভিউ, 6 লিস্ট ভিউ, 7 গ্রিড ভিউ। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের, জি বলেন। হ্যাঁ, তাহলে এই ছিল হচ্ছে আমাদের লেআউট কি, লেআউট কত প্রকার, লেআউট বিভিন্ন ধরনের লেআউট সম্পর্কে বললাম আমরা, এবং লেআউট কোথায় কি জন্য ইউজ করি আমরা সেটা আমরা বুঝতে পারলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।